আসসালামু আলাইকুম, আমি রাজীব। ওনার আপনাদের সবাইকে রাজীব টিভিতে স্বাগত। আমি আপনাদের আপনাদের সাথে আলোচনা করব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে, যে কস্টা হোল্ডিং, এই যে প্রথম আমার যে ইনকামের প্রথম সপ্তাহ, অর্থাৎ ফার্স্ট উইক ইনকাম অফ কস্টা হোল্ডিং। ছোটখাটো এই সপ্তাহে ছোটখাটো নিউজ নিয়ে ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি, যেটা আপনারা দেখলে আপনাদের কাজে লাগবে। এবং এটার মধ্যে কিছু টিপস নিয়ে আলোচনা করবো, যেটা কস্টা হোল্ডিং ইনকাম একটু বাড়ানো কীভাবে সম্ভব হয় এবং এ বিষয়ে, অর্থাৎ আমি আশা করবো যে আপনারা আমার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। আর এর মাঝে বলি, আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আমার চ্যানেলে বিভিন্ন ইনকামমূলক সাইট নিয়ে আলোচনা করবো, করছি, ভিডিও তৈরি করছি, অনেকগুলো ভিডিও আমি পোস্ট করেছি এবং বিভিন্ন স্ক্যামমূলক সাইট এবং বিভিন্ন টিউটোরিয়ালমূলক সাইট নিয়ে টিউটোরিয়ালমূলক ভিডিও নিয়ে আমি উপস্থিত হচ্ছি এবং হব। তা আশা করছি আপনারা আমার ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে আজকে যে কস্টা হোল্ডিংয়ে যে ইনকাম প্রথম সপ্তাহে হলো শনিবার, আজকে হলো শনিবার 13 তারিখ, মে মাসের 13 তারিখ। গতকালকে অর্থাৎ এখানে কস্টা হোল্ডিং এর প্রথম সপ্তাহ ইনকামগুলো দিয়ে থাকে শুক্রবার রাত 12টার কাছাকাছি। গতকালকে রাত প্রায় 11:46 আমার কাছে এসএমএস এসেছে, ইমেল এসেছে যে আমার গত সপ্তাহে আমার ইনকাম হলো যায় আপনার 29.87 ইউএসডি ডলার। গত সপ্তাহে তারা ইনকাম করেছে 5.26884% ইনকাম করেছে। এবং যেটা গত কিছুদিন আগে একটু প্রথম, যেমন এপ্রিল মাসে প্রথম সপ্তাহে ছিল অনেক ভালো, ছিল 7.02%, এবং এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে হলো 6.10%, এখন তারপরে 24 তারিখে হলো 6.8%, তারপরে এই মাসের প্রথম সপ্তাহে যেটা 1 তারিখে ছিল এটা হলো 4.20% ছিল, এখন 8 তারিখে এই সপ্তাহে একটু গ্রো হয়েছে, অর্থাৎ 5.26% তার ইনকাম করেছে। তার 4.6% আমার $810 ইনকাম আমাকে দিয়েছে, আমাকে 29.67 ডলার আমাকে ইনকাম দিয়েছে প্রথম সপ্তাহে। এখন এই টাকাটা আমি ইচ্ছা করলে উঠাই ফেলতে পারি এবং এই টাকাটার সাথে আরও কিছু জয়েন করে আমি এটাকে ইনভেস্ট করতে পারি। আচ্ছা, আমার যে প্রথম, অর্থাৎ আপনি যদি এখনো অ্যাকাউন্ট না করে থাকেন, অর্থাৎ আপনি যদি এখন রেজিস্ট্রেশন না করে থাকেন, সম্পূর্ণ ফ্রিভাবে রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন। যে আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে রেজিস্ট্রেশন করে এবং ওইখানে কাজ করতে পারেন। অর্থাৎ এটা ট্রাস্টেবল একটা সাইট এবং ভালো ইনকাম দিচ্ছে এবং পুরো পৃথিবীব্যাপী, এবং খুব ভালো এখানে ইনকাম করার মতো অপরচুনিটি সুযোগ আছে। এবং বাংলাদেশে মোটামুটি এখন অনেক 95% এখনও কাজ শুরু করেনি, সুতরাং একটা বিস্তর একটা জায়গা আছে, অনেকগুলো কাজ করার মতো সুবিধা আছে। আচ্ছা, এখন আমি কস্টা হোল্ডিং এর কিছু এই সপ্তাহে কিছু টিপস নিয়ে আলোচনা করব, কিছু কাজ নিয়ে, যেমন এই সপ্তাহে কি কি কাজ হয়েছে বা ওদের কি কাজ করছে এইসব বিষয়ে। যে একটা নতুন একটা এটা হলো যে, এই যে দেখুন, অনেকেই বলে যে এই কস্টা হোল্ডিং হলো এক স্ক্যাম সাইট, এটা স্ক্যাম। আমি মনে করবো যে স্ক্যাম যদি হয়ে থাকে, স্ক্যাম সাইটগুলা কখন হয়, যখন একটা কোম্পানি তার ম্যানেজিং কমিটিগুলা লাউডলি আসে না এবং একটা ওয়েবসাইট তৈরি করে এখান থেকে কিছু মুনাফা লাভ দিবে, অতিরিক্ত লাভ দিবে বলে লাভ দিয়ে, এবং কিছু যখন মানুষ ইনভেস্ট করে তখন অটোমেটিক তারা পালায় যায়। তারা অ্যাকচুয়ালি থাকার মতো কোনো কাজ তারা করে না, কোথায় ইনভেস্ট করে সেটাও তারা জানায় না গ্রাহককে। দেখেন এখানে কস্টা হোল্ডিং এ কাজাকিস্তানে ওদের অফিস লঞ্চ করেছিল গত 2 মাস আগে। ওখানে তারা কাজাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সাথে তারা একটি ট্রানজেকশন চুক্তি করেছে, যে কস্টা হোল্ডিং এর যত ওই কাজাকিস্তানে যত টাকা ট্রানজেকশন হবে, ওই টাকা সবগুলা কাজাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ট্রানজেকশন হবে। একটা কোম্পানি যদি বিল্ড আপ করার চিন্তা না করতো, স্কিম হওয়ার চিন্তা করতো, এইসব কাজ ভুলেও তারা এই পথে হাঁটতো না। এটা হলো গত সপ্তাহের একটা কাজ, গত সপ্তাহে এই কাজটা করেছে। এবং কি এই মাসে তাদের কিছু লিডারশিপ টু ছিল, লিডারশিপ ট্রেনিং ছিল, এখানে দুটা একটু চেঞ্জ হয়েছে, একটা হলো কাজাকিস্তান আর একটু হলো, যেমন ধর ফ্রান্সে হলো, অর্থাৎ যেটা বার্লিনে হয়ে গেছে, যেটা আমাদের এই সপ্তাহে প্রথম সপ্তাহে হয়ে গেছে গা বার্লিনে, এখন হলো ফ্রান্সে 13 এবং 14 তারিখ, তারপর হলো কাজাকিস্তানে হলো 20-21 তারিখ, ভিয়েতনামে হলো 27 এবং 28 তারিখ, নাইজেরিয়া হলো 3 এবং 4 জুন, হংকং হলো 10 এবং 11 জুন, তারপর হলো
কিয়োগাস্তান হলো 17 এবং 18 জুন, ইউনাইটেড কিংডম লন্ডন হলো 24-25 জুন, ইতালিতে হলো 1 এবং 2 জুলাই, ইন্ডিয়াতে হলো 8 এবং 9 জুলাই, সাউথ আফ্রিকা হলো 15 এবং 16 জুলাই। এইগুলাতে এই লিডারশিপ ট্রেনিংগুলো হবে। যে লিডারশিপ ট্রেনিং একটা ভিডিও আছে যেটা এই ওরা দিয়েছে, অনলাইনে দিয়েছে লিডারশিপ ট্রেনিং এর ভিডিওটা, আমরা ওই ভিডিওটা আমি এটা শেষের দিকে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো তারা যে লিডারশিপ ট্রেনিং গুলো করেছে। অনেকে স্কেম সাইট বলে, স্কেম সাইট হলে কখনো এসব লিডারশিপ ট্রেনিং এসব ঝামেলা ওরা কখনো জড়াবে না, কারণ ওদের যদি চিন্তা থাকে আমি পালা যাবো, এখান থেকে ইনকাম করে আমি পালা যাবো, তাহলে কখনো এগুলাতে তারা আসবে না। তারা জাস্ট অনলাইনে থাকবে, তারা কখনো ভিজুয়াল থেকে রিয়েল আসবে না। এটাই অর্থাৎ এটা স্কেম নয়, এটা ট্রাস্টেবল একটা সাইট। এই যে দেখুন, এই একটা তাদের একটা অফিস উদ্বোধন হয়েছে, সিটি হলো কুরগান, একটা সিটিতে, এটা একটা সম্ভবত ইউরোপের কোন একটা সিটি, অর্থাৎ উদ্বোধন হয়েছে ইউরোপের কোন একটা সিটিতে। অর্থাৎ এটা কন্টিনিউ দেখেন অফিস উদ্বোধন হচ্ছে, শুধু বিভিন্ন কষ্টা ওয়ার্ল্ডের অফিসগুলো উদ্বোধন হচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে। এই যে উদ্বোধন কষ্টা ওয়ার্ল্ডের অর্থাৎ এখন জয় জয়কার চারদিকে কষ্ট ওয়ার্ল্ডের। এই যে দেখুন, এই গত সপ্তাহে যে এই লোকটা দেখেন গত এক সপ্তাহে ইনকাম করেছে 9,923 ইউরোপার। আচ্ছা, এখন আমি আমার ওয়েবসাইট আমি চলে যাচ্ছি, অর্থাৎ কষ্ট ওয়ার্ল্ড অর্থাৎ আটলান্টিক গ্লোবাল অ্যাসেসমেন্ট। শুনেন, অনেকে বলে যে কষ্ট ওয়ার্ল্ড নামে কোনো ইনভেস্ট নাই, কোনো কিছু নেই। এখানে ভালো করে ক্লিয়ার করে শুনুন, একটা হলো আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্ট, এটা এবং কস্টা হোল্ডিং, যৌথভাবে কস্টা ওয়ার্ল্ডের মাধ্যমে কস্টা ওয়ার্ল্ড নামে তারা কাজ করছে। ওরা ইনভেস্ট আপনি কোথায় করছেন? আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্ট ইনভেস্ট করছেন, ইনভেস্ট করে এখান থেকে ইনকাম করবেন এখান থেকে। আর কস্টা হোল্ডিং নামে যেটা আছে ওইখান থেকে আপনি কস্টা ওয়ার্ল্ডের ওইখানে আপনার রেফারেল কালেকশনগুলো, রেফারেল অপশানগুলো ও কস্টা হোল্ডিংয়ে, এখানে হলো ইনভেস্টের ইনকামটা, ওইখানে হলো আপনার রেফারেল ইনকামটা, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন আলাদা 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 একটা সাইট। সুতরাং এটার সাথে এটা কখনো এক হয় না, অর্থাৎ এটা সম্পূর্ণ আলাদা আলাদা, কিন্তু সার্ভার ওটা দুইটা সার্ভার ব্যবহার করে, দুটো ডোমেন হোস্টিং ব্যবহার করে, কিন্তু কাজ একসাথে করে, ওরা একসাথে কাজ করে, কস্টা ওয়ার্ল্ড নামে তারা কাজ করছে। কিন্তু কাজ হচ্ছে আপনি ইনভেস্ট করছেন আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্টে, আর আপনি রেফারেল কমিশনগুলো পাচ্ছেন কস্টা ওয়ার্ল্ডে, এবং কি এইভাবেই, অর্থাৎ এই এবং কি আপনি এটা কাজ কোথায় করছেন? কস্টা ওয়ার্ল্ডে, অর্থাৎ নাম হলো কস্টা ওয়ার্ল্ড, এইভাবে। অর্থাৎ এখানে এত জটিল কিছু না, একদম সহজ। হ্যাঁ, আমার এখানে একটা আমার একটা গ্রিন প্যাকেজ কিনেছিল, আমার একটা গ্রিন প্যাকেজ কিনেছিল $810 গ্রিন প্যাকেজ কিনেছিল। এখন গত সপ্তাহে আমাকে ইনকাম দিয়েছে 29.87 প্রথম সপ্তাহে ইনকাম, এবং আমি ইচ্ছে করলে এটা আমি উঠাই ফেলতে পারি, ইচ্ছে করলে এটা আমি ঋণ এটার সাথে কিছু দিয়ে আরও $90 হলে আমার একটা হোয়াইট প্যাকেজ, হোয়াইট পোর্টফোলিও একটা প্যাকেজ একটা নিতে পারি, $90 নিতে পারি, ইচ্ছা আমার আমার যেটা খুশি সেটা আমি করতে পারি। সুতরাং এখানে টেনশনে কিছু নেই বা ইয়া কিছু নেই। আর আমার যে আপনারা যারা এখনও এখানে দেখেন ভেরিফাই করা আমার অ্যাকাউন্টটা, অর্থাৎ ভেরিফাই একদম সহজ, এখানে তো জটেলি কোনো কিছুই না। আপনার যেটা পাসপোর্ট থাকে, পাসপোর্টের প্রথম কপি আমি আগে বলেছি, আপনার অ্যাড্রেসে আপনার নাম, অর্থাৎ আপনার পাসপোর্টের প্রথম কপি দিবেন আপনার নাম ভেরিফিকেশন করার জন্য, এবং কি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার যদি পাসপোর্টের দ্বিতীয় পাসপোর্টের প্রথম কপি এবং দ্বিতীয় কপি দুটো একসাথে এক কপিতে একটা পেজে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশনে দিয়ে দিবেন, আর ওই পাসপোর্টে যে অ্যাড্রেস লেখা আছে আপনি একই অ্যাড্রেসটা আপনার এখানে দিলেন, এটাই আর কিছুই না। এটা এত জটিল সাবজেক্ট না, একদম সহজ। আর যদি আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়েও কাজ করতে পারেন, আর যদি নাও থাকে তাহলে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটা করতে পারেন, আপনার এই ব্যাংক স্টেটমেন্টের যে অ্যাড্রেসটা দেওয়া থাকে ব্যাংক স্টেটমেন্ট একটা কপি জমা দিলে, অর্থাৎ অ্যাড্রেস ভেরিফিকেশন একটা কপি জমা দিলে হয়ে যাবে, তার তো ঝামেলা কিছু নেই। আচ্ছা, এখন এই এই অনেকেই এই এটাতেই এত ডলার আমি ইনভেস্ট করব, আমি কিভাবে কাজ করব, বা এটা যদি ভেঙে যায়, এইসব বিষয়ে অনেকেই চারদিকে হিউমার, অনেকেই স্বাভাবিক, এত ওনাদের এত রমরমা এত জয় জয়কার দেখলে অনেকেই স্বাভাবিক এটা একটু গা চলবে, এটাই স্বাভাবিক। এই যে দেখুন একজন বলছে সে আগামীতে 5,000 ইউরো
50,000 ইউরো সে বোনাস পাবে, 50,000 বোনাস পেলে সে এই গাড়িটা র্যান্স রোভার গাড়িটা কিনবে। দেখেন মানুষ স্বপ্ন, ডেঞ্জারাস। উনি গোল্ডেন মেম্বারশিপ এজেন্ট, 2,000 ইউরো উনি পাইছেন এই গত সপ্তাহে। উনি হলো আমার আপলাইন হামিদ ভাই, পাকিস্তান, ফ্রম পাকিস্তান। আর আয়েশা মালিক উনি একজন ইন্ডিয়ান, ওনারও আপলাইন হামিদ ভাই। আপনারা একটু দেখতে পারেন, জাস্টিফাই করেন। আমি বলবো যে আপনি এখানে অন্তত দেখুন ওরা কী কাজ করছে, কীভাবে ইনকাম দিচ্ছে, সত্যি কি পাচ্ছে কি না, এগুলো একটু দেখুন, তারপর আপনারা রেজিস্ট্রেশন করে কাজ করতে পারেন। আমি একটা কথা বলবো, এটা হলো যে আপনি দেখে শুনে কাজ করুন, তাড়াহুড়ার কিছুই নেই। কিন্তু প্রথমে এখন যে কাজের জোয়ার, অর্থাৎ সময় থাকতে কাজ করা হলো বুদ্ধিমানের কাজ। এখন বর্তমানে যে কস্টা হোল্ডিংয়ের বা কস্টা ওয়ার্ল্ডের যে জোয়ার বয়েছে, এই জোয়ারের মধ্যে যদি আপনি মাছ ধরতে স্বীকার করতে না পারেন, ভাটার সময়ে মাছ ধরতে কষ্ট, সুতরাং ওই সময় মাছ ধরাটা মুশকিল এবং আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য আর এমনি অনলাইনে ইনকাম করা একটু টাফ, সুতরাং এটা একটু খুব সহজেই এই কস্টা ওয়ার্ল্ডের মাধ্যমে সহজেই ইনকাম করা যাবে। এবং আপনি এখানে, অর্থাৎ আপনি যদি এখানে কাজ করতে চান, অর্থাৎ যদি আপনি এখান থেকে যদি ইনকাম করতে চান, আমি বলবো জাস্ট ফর চারটা থিং আপনার থাকলে হবে। এক, আপনি এখানে রেজিস্ট্রেশন করুন। দুই, আপনি এখানে কোন প্যাকেজটা নেবেন, কোন প্যাকেজটা নেবেন ওই ধরনের একটা প্রিপারেশন নিন। তিন, আপনি প্যাকেজটা নিন, এবং কি চার নম্বর, আপনি এখানে প্যাকেজটা নিয়ে আপনি এখানে প্রচার করুন। আপনি যদি প্রচার নাও করেন, প্রচারের দরকার নেই, ওই প্যাকেজটা নিন এবং ওই প্যাকেজটার যে ইনকামটা দিচ্ছে ওই ইনকামটা আপনি ভোগ করুন। অর্থাৎ এখানে জাস্ট আপনার ইচ্ছাটা, আর কিছুই না। অর্থাৎ এখানে জাস্ট কিছু প্রিপারেশন লাগবে, কিছু টাকার প্রিপারেশন লাগবে, আর হলো আপনার ইচ্ছাটা, আর কিছুই না। হ্যাঁ, সর্বোপরি আমি এটাই বলবো, আপনি আশা করবো যে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে। আর এখানে আমি যে বলেছিলাম এখানে ইনকামের যে কীভাবে ইনকাম বাড়ানো যায়, যেমন আমার এখানে এখন $29, আমি এটার সাথে আরও কিছু জয়েন করি, আমি আরেকটা প্যাকেজ কিনে নিব। আরেকটা প্যাকেজ কিনে নিলে সাথে সাথে এটার ইনকাম এবং আমার গ্রিন দুটার ইনকাম একসাথে আমার $38 প্রতি পরের সপ্তাহে আসবে। সুতরাং এভাবে, অর্থাৎ আপনি ইনভেস্ট, আপনি উঠায় ফেললে তো উঠে ফেললেন, আর না হলে রি ইনভেস্ট করে আপনি এখানে ইনকাম ডাবল থেকে অনেক বেশি ইনকাম করতে পারেন। সবার একটা টার্গেট থাকা উচিত, আমি এত ডলার এখানে ইনভেস্ট করব, তারপরে উঠে দিয়ে দেখবো। অনেকের টার্গেট হলো যে ব্ল্যাক $21,870, এত টাকা একটা ব্ল্যাক কিনবে, তারপরে প্রতি সপ্তাহে $1,100-1,200 আসবে, এখানে মাসে $2,000 উঠাবে, আর $2,000 রিইনভেস্ট করবে। অর্থাৎ তাহলে চলবে, এইভাবে চলবে, এত টার্গেট এটা থাকে। আমারও আল্লাহ যদি কবুল করে এই ধরনের একটা টার্গেট, সুতরাং দেখি আল্লাহ কতটুক কবুল করে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, যদি খারাপ লাগে ডিসলাইক করবেন। আর আমি প্রতি সপ্তাহে টুকটাক কিছু নিয়ে প্রতি সপ্তাহে ইনকাম এবং প্রতি সপ্তাহে এই কষ্ট ওয়ার্ল্ডের যে টুকটাক কিছু নিয়ে আমি ভিডিও তৈরি করব, এবং আশা করছি আপনাদের কাজে লাগবে। এবং এখনও ইনকাম দিচ্ছে, সুতরাং অনায়াসে আপনি এখানে কাজ করতে পারেন, চোখ বন্ধ করে কাজ করতে পারেন। এটা রিয়েল 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 ইনভেস্ট, রিয়েল ইনকাম, রিয়েল ম্যান। সুতরাং চিন্তা করার কিছু নেই। এবং প্রায় 500 মিলিয়ন ইউরো নিয়ে তারা মার্কেটে কাজ করছে, সুতরাং টেনশনে কিছু নেই। আর এখন আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, যে ভিডিওটা বার্লিনে এই গত সপ্তাহে সোমবার মঙ্গলবারে বার্লিনে হয়েছে, যেটা ছবি দিয়েছি আমি ফেসবুকে। এবং এই ভিডিওটা আপনারা দেখুন দয়া করে, আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। Westerwald ist für Sie ganz große Bedeutung? Ja, sehr groß. Riesenschanze, natürlich alle Leute davon zu überzeugen, das ist richtig. Man kommt auf die Leute drauf zu und die sagen, okay, was ist das denn? Und leb's einfach vor, lebe und begeistere.
besonders gut gefallen, dass der CEO auch mal seine emotionale Seite gezeigt hat, dass er nah am Team sein will, nah an den Leuten und die auch ernst nimmt, was die Leute machen wollen. Man erfährt immer wieder Neuigkeiten, hat immer besseren Einblick in die Firma, in das Firmengeschehen, in die Zukunftspläne der Firma. Also ich bin eigentlich restlos begeistert. Ja, für mich ist Questraworld einfach ein Glücksfall und ich bin unheimlich froh, dass ich Questra überhaupt kennengelernt habe. Wie die Firma da jetzt vorgeht, also die geht sehr gezielt und sehr professionell vor und das war für mich halt sehr einer der wichtigsten Punkte, dass das auch zur Sprache gekommen ist. Und ich muss sagen, es ist jedes Mal ein i-Tüpfelchen mehr, wo man immer wieder was mitnehmen kann. Also darüber nachzudenken, komme ich nicht, das lohnt sich gar nicht. Also auf jeden Fall teilnehmen, kann ich nur sagen.